হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজবিন, ঢাকা থেকে বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, একটু রেডি হয়েছি, দেখে বুঝতে পারছেন একটু হালকা মেকআপ শেকআপে আছি। অবশ্য একটা শ্যুট ছিল আমার পেজের জন্য, সেটা করেছি। তো ভাবলাম যখন এই অবস্থায় আছি তখন আমার ভিডিওর জন্য একটু ইউটিউব চ্যানেলের জন্য শ্যুটটা করে রাখি, তাই আপনাদের সামনে আসা। তো যেহেতু আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, তাই ভাবলাম একটু ইন্ট্রোটা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর আমার পরা কুর্তিটা আমার পেজে, আমার যে পেজের নাম স্পাইসি বাই নাজমিন, আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একই। তো আপনারা যদি এই নাম দিয়েও সার্চ দেন আপনারা পেয়ে যাবেন। আমার পরা এই কুর্তিটা একদম অ্যাভেলেবেল, এবং এই হিজাব, ইনার ক্যাপ, আর আমার পরা এই কানের দুল, সব কিছুই আমার পেজে কিন্তু একদম অ্যাভেলেবেল রয়েছে। আর হ্যাঁ, কিছু ব্রেসলেটও রয়েছে, এগুলোও আপনারা অ্যাভেলেবেল পাবেন। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলে নেই। সেদিন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে চেয়েছিলাম, লিঙ্কটা দেওয়া হয়নি, কিন্তু তারপরও বলে দিচ্ছি, আমার পেজের নাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একদম একই। প্রত্যেকটা প্রোডাক্ট, আমার পরা প্রত্যেকটা প্রোডাক্ট, এছাড়াও কসমেটিক্স আইটেম, আমি আস্তে আস্তে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসব। সবগুলি কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। তো আমার ইউটিউবে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার পেজটাকে অবশ্যই একটু লাইক ফলো দিয়ে রাখবেন। আর এখনকার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই কুর্তি, এই হিজাব, এই ইনার ক্যাপ এবং সানগ্লাস, সবগুলি কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল। তো তারা প্লিজ, অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, তারা আমার পেজটাকেও একটু লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখানেও শো করছি এবং একই জিনিসগুলি আমার পেজেও পাবেন, যার জন্য কিন্তু দুইটার নাম একই করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্পাইসি বাই নাজমিনের পেজে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চলে এসেছি ফুড দিয়ে। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি জার কেক। জানি সবার অনেক ভীষণ পছন্দ, যারা বেকিং আইটেমগুলো পছন্দ করেন, কেক খেতে পছন্দ করেন, তারা জার কেক নিশ্চয়ই পছন্দ করেন। তো এই জার কেকগুলো খুব ভীষণ মজার। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের সঙ্গে হুইট ক্রিম, যেটা সেটা দেওয়া। এটা বিভিন্ন ফ্লেভারে পাবেন আপনারা আমার পেজে চাইলে। এগুলি যদি আপনারা কেউ অর্ডার করতে চান, শুধু জার কেক না, যে কোনো বার্থডের কেকও এখন আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো আমি তো বিভিন্ন ধরনের খাবার নিয়ে কাজ করি, তো আজকে এই জার কেকটা নিয়ে আসার কারণে, কারণ এটা আমার পেজে নতুন, এটা আমি করেছি, আগে ছিল না। তো এটা খেতে তো ভীষণ মজা হয়, তাই ভাবলাম যখন এটাও আমি আমার পেজে নতুন করে অ্যাড করেছি, তো সেটার একটা রিভিউ হয়ে যায়। তো রিভিউ তো অবশ্যই, যেহেতু আমি আমার করা বা আমার সঙ্গে যারা আছেন, আমার এই পেজের সঙ্গে যারা আছেন, তারা অবশ্যই দীর্ঘদিন ধরে যারা আমার কাছ থেকে ফুড নিচ্ছেন, যাদের সঙ্গে আমি কাজ করে আসছি, তারা তো জানেন যে আমার ফুডের কোয়ালিটি কেমন। আমি চেষ্টা করি 100% ভালো করার, কারণ বিজনেসটা একদিনের জন্য নয়। আর খাবার জিনিসটা এমন, সেটাতে অনেক এফোর্ট দিয়ে করি, ভালোবাসে দিয়ে করি, যাতে একবার খেলে দ্বিতীয়বার কেউ আবার চায় যে আপুর কাছ থেকে খাবারটা আবার নিই। যেহেতু জার কেকটা নতুন, তো এটার প্রাইস হচ্ছে 150 করে, আর ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি। যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে আর কি, তারা প্লিজ অন্তত একদিন আগে বা দুই দিন আগে যদি কনফার্ম করেন তাহলে আমাদের জন্য বেটার হয়। যে কোনো খাবার, আমরা পোলাও, মাংস, বিরিয়ানি, রোস্ট, শাহি খাবার থেকে শুরু করে এমনকি বৌয়া, খুদের বৌয়া, ভর্তা, এগুলিও আপনারা আমার পেজে পাবেন। তো যারা চান তারা একটু আমাকে দুই দিন আগে নক করবেন, তাহলে অবশ্যই আপনার আমার জন্য যেমন সুবিধা হবে, আপনাদের কাছে আমার প্রোডাক্টে পৌঁছাতেও সুবিধা হবে। যারা আমার পেজের সঙ্গে আছেন, যারা আমার পোস্টগুলি আপনাদের সামনে পান, যে কোনো ভিডিও যেটাই হোক, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পোস্টে, আর অবশ্যই লাভ কিংবা একটা ওয়াও রিয়াকশান দিয়ে দেবেন। শেয়ার না করলেও প্লিজ কাইন্ডলি এই কাজটা করবেন। তো এখন থেকে বেকিং আইটেমগুলো আস্তে আস্তে আমি আমার পেজে অ্যাড করছি। আশা করব আপনারা এখন থেকে বেকিং আইটেমগুলো আপনারা আমার কাছ থেকে নেবেন। এতদিন তো সবাই শাহি খাবার নিয়েছিলেন, কেউ চাইনিজ অর্ডার করেছেন, কেউ খুদের ভাত অর্ডার করেছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খাবারের অর্ডার পেয়েছি, অনেক খাবার আমি দিয়েছি। তো চাচ্ছি বেকিং নিয়েও কাজ করতে। তো আশা করব বেকিংয়ের যে আমার যে উদ্যোগ, এটা তো আপনাদেরকে পাশে পাবো। সবাই ভালো থাকবেন আর স্পেসি বাই নাজমিনের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।